একটা লোক উঠে দাঁড়িয়ে আছে আর গরুগুলো কি সুন্দর টেনে নিয়ে যাচ্ছে। গাড়ি, বায়ু দূষণ শব্দ দূষণবিহীন গাড়ি, যেটা শুধুমাত্র গ্রামেই দেখা যায়। চড়তে হলে আসতে হবে আমাদের গ্রামে। পেট্রোল খরচাও কিন্তু নেই, কি মজা না? তোমাদের সঙ্গে একটু মজা করলাম। পাটের জমিতে মই দিচ্ছে। আমরা কথায় কথায় বলি না, তোর কোন পাকা ধানে মই দিয়েছি, এটা কিন্তু সেই মই। এই না, পাকা ধানে মই দিচ্ছে না, কিন্তু পাট চাষের জমি আর তাতে মই দিচ্ছে। পাটের বীজ আগেই ছিটিয়ে দিয়েছে, তারপর মই দিচ্ছে। আর বাবা এবার কিন্তু ডাটার বীজ ফেলছে, এগুলো পাতলা পাতলা করে ফেলছে। এগুলো আমাদের খাওয়াও চলবে, প্লাস বিক্রিও করবে। পাটের বীজ আর ডাটার বীজ বোনা হয়ে গেছে, আর এবার বাবা স্প্রে করছে ঘাস মারার ওষুধ। এটা মাটিতে স্প্রে করতে হয়। এইভাবে পাটের বীজ বপন করার মোটামুটি 24 ঘন্টার মধ্যে এই ওষুধটা স্প্রে করতে হয়, তাহলে পরে ঘাস অতিরিক্ত গজাবে না, তাতে পরে পাট গাছগুলো ভালো হবে। এই ওষুধটা স্প্রে না করলে কি হবে জানো তো? মানে ঘাস অতিরিক্ত গজিয়ে যাবে, তাতে পাট গাছের যে রস আর সার সব ঘাসই খেয়ে নেবে, পাট গাছের খাওয়ার জন্য কিছুই থাকবে না, আর পাট গাছগুলো দুর্বল হবে। তাই এই ওষুধটা স্প্রে করা খুবই জরুরি। কিছু জমিতে আগেই পাট ফেলেছিল, অতিবৃষ্টিতে নষ্ট হয়ে গেছে, মানে ভালো হয়নি, তাই কিন্তু আবারও ফেলছে। তো তোমাদের দেখাবো একদিন। আর এবার আমি হাত দিয়ে ঘষে ঘষে ধনে গাছ থেকে ধনেগুলো বের করে এইভাবে কুলোতে রাখছি। এগুলো কাকু একদিন কেটে রেখেছিল, তো রোজ সেরকম ওঠে না বলে শুকোয়নি সেরকম, আর না শুকোলে তো পড়বেও না এগুলো হাত দিয়ে ঘষলে। তো মোটামুটি শুকিয়েছে কোনো রকমে, তো আমি মোটামুটি ঘষে নিচ্ছি। পুরো কিন্তু বেরোচ্ছে না, দেখো এখনও দু একটা করে থেকে যাচ্ছে, এগুলো বের হবে না, যেহেতু খুব ভালো শুকোয়নি তাই কিন্তু বের হবে না। সকালবেলার খাওয়া দাওয়া কিন্তু অনেকক্ষণ আগেই হয়ে গেছে, তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আর এখন কিন্তু স্নানের আগে আমি এই কাজগুলো করছি, তারপর স্নান করে নেব। অনেকদিন থেকেই ভালো রোদ উঠছে না বলে কিন্তু ধনেগুলোর কালার একটু কালচে হয়েছে, না হলে কিন্তু সাদা হতো। চলো কোনো ব্যাপার না, খাওয়ার জন্যই তো, বিক্রি তো আর করবে না। অল্প একটু ধনে এইটুকু আমাদের খেতেই লাগবে সারা বছরের। ধনেগুলো আমি আস্তে আস্তে করে ঝাড়ছি, খুব জোরে ঝাড়া যাচ্ছে না, তাহলে না ধনে সহ চলে যাচ্ছে মাটিতে। এই যে আমার ঝাড়া হয়ে গেছে, এই যে এইটুকু হয়েছে, এইটুকু তো সারা বছর খেতেই লাগবে বলো। আমরা তো ধনে খাই অনেক বাড়িতে আমি দেখেছি জানো তো, ধনে খাওয়া ছেড়ে দিয়েছে। কারণটা হচ্ছে মানে ধনের যে চোচাগুলো হয় না, ওগুলো শিলনোড়াতে বাঁচলেও সহজে টেস্ট হতে চায় না, তাই কিন্তু ঝামেলা এড়ানোর জন্য অনেকেই ধনে খায় না, আমি দেখেছি কিন্তু। আর আমি কী করি জানো তো, জিরে মৌরি আর ধনে এগুলো একটু কড়াই গরম করে, একটু গরম করে নিয়ে তারপর মিক্সিতে পুরো গুঁড়ো করে রাখি, তারপর ওই গুঁড়োটাকে আবার শিলনোড়ায় বেটে নিই, তাহলে খুব সুন্দর পেস্ট হয়, তরকারিটাও বেশ ভালো হয়। সব থেকে বড় কথা, শিলনোড়াতে বাটতে পরিশ্রম কম হয়। এগুলো নারকেল কি করবে, খাবে ছোট ঠাম্মি? এটাকেও ছাড়ে না রে, এটা দিয়েও রান্না করবে। এটাও খড়ি, আর এবার স্নানের আগে বাসনগুলো মেজে নিচ্ছি। এগুলো কিন্তু সকালবেলার খাওয়া দাওয়ার বাসন, আজকে বাসনগুলো মাজা হয়নি, এখানে কলের পারে জমিয়ে রেখেছিলাম, তো স্নানের আগে এখন বাসনগুলো মেজে নিয়ে তারপর স্নান করতে ঢুকে যাব। এবার তোমাদের সঙ্গে দেখা করছি একেবারে বিকেলবেলা, এখন রুহিকে ঘুম পাড়াবো। দুপুরবেলার খাওয়া দাওয়াও হয়ে গেছে, রুহিকেও খাইয়ে দিয়েছি, এবার ঘুম পাড়াবো। রুহি আজকে একটু সকাল সকাল ঘুম থেকে উঠেছে, তাই দুপুরবেলা ঘুমাবে, না হলে কিন্তু প্রতিদিন ঘুমায় না, ঘুমাতেও চায় না। খারাপ কাজ করছো,
রুহিকে ঘুম পাড়িয়ে দিয়েছি, ও এখনো ওঠেনি। ওঠার প্রায় টাইম হয়েই গেছে, এক ঘন্টা হয়ে গেছে ঘুমিয়েছে ও, উঠেই পড়বে মনে হচ্ছে যখন তখন। তো আমি তাড়াতাড়ি করে কাজগুলো সেরে নিই। এই যে এখন বাথরুমে আমি জল দিয়ে দিচ্ছি, এরপর বাকি অন্যান্য কাজগুলো করে নেব। আমি খুব বেশি কাজকর্ম করতে পারিনি, দেখো আগেই দুষ্টুটা উঠে গেছে। উঠে দেখো একটু আলসেমি ভাবনি, একদম শুরু করে দিয়েছে কাজ আমার সঙ্গে। এই যে আমি খড়ি তুলছি, দেখো আমার সঙ্গে সঙ্গে ও কাজ করছে। এই খড়িগুলো ছোটো মা জঙ্গল থেকে কেটে এনেছিল আর রোদে দিয়েছিল, আর এখন আমি তুলে নিচ্ছি। মা ছোটো মা কেউই নেই, তো খড়িগুলো আমি একাই তুলছি, না হলে ছোটো মা নিশ্চয়ই আমার সঙ্গে হাত লাগাত। তোমরা সাথে থাকো। ছোট মার কথা শোনা গেল না? বলতে বলতে কিন্তু এসে গেছে, লঙ্কা মনে হয় তোলা হয়ে গেছে। হ্যাঁ, লঙ্কা তোলা হয়ে গেছে, মোটামুটি 20 কেজির মতো হবে লঙ্কা। প্রচুর টাইম লাগে একটা একটা করে লঙ্কা তুলতে, 20 কেজি লঙ্কা প্রচুর টাইম লেগেছে। এই যে এই জায়গাটায় আমরা সমস্ত খড়ি টড়ি যা কিছু রাখার এখানে রাখি। তো চালটা খুব বেশি ভালো নেই, এটা ঠিক করতে হতো, কিন্তু এরকম বৃষ্টি, এক মাস থেকে এরকম বৃষ্টি তো কোনো দিনই হয়নি। কে জানে যে এরকম বৃষ্টি হবে, না হলে আগেই ঠিক করে রাখতো। তো যাই হোক, এখন যদি কোনো সময় মানে দু একদিন রোদ করে, একবারে রোদ হয়, তখন এই চালটা নামিয়ে আবার নতুন করে ছেঁয়ে তারপর লাগিয়ে দেবে। এবার ছোটো মা বসে গেছে কচুর শাক কাটতে। এগুলো দুপুরবেলা স্নানের আগে ছোটো মা আর মা দুজনে মিলে কেটে এনেছিল আর এখানে রেখে দিয়েছে, আর এগুলো কেটে রাখছে। এগুলো কিন্তু কালকের জন্য, আজকে সন্ধ্যের আগে কেটে রাখছে। তো লঙ্কা তুলতে যাওয়ার আগে আমি ভেবেছিলাম যে কাটবো, আমাকে কিন্তু না বলে গেছে, পাছে মেয়ের হাতে দাগ ভরে যায়, ওই জন্য দুজনে কিন্তু আমাকে স্ট্রিক্টলি না করে গেছে, তুমি কাটবে না। আমার শ্বশুরবাড়ির লোকেরা এরকম, আমার নিজের মায়ের সঙ্গে এই দুই মায়ের কোনো পার্থক্য নেই। ছোটো মা একটু বেশি প্যাম্পার করে আমাকে, যেহেতু নিজের কোনো সন্তান নেই, তাই আমাকে পাওয়ার পর আমাকে ঘিরেই যেন উনি নতুন প্রাণশক্তিতে উদ্দীপিত হয়েছেন। তো ছোটো মার কচুর শাক কাটা শেষ, এবার হাটটা ধুয়ে চলে এসেছে আর আমি এইদিকে উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর সুন্দরী কালিতারা দেখো বারবার উঠোনে চলে আসছে আমার ঝাড়ুর সামনে, আর আমি ওদেরকে তাড়িয়ে দিচ্ছি। রুহি সারাদিন এদের পেছনে দৌড়ায়, সুন্দরী, কালিতারা, সোনিয়া, তারপর এখন নতুন যোগ হয়েছে কালি। দেখলে তো আমার ঘর ঝাড় দিয়ে কিছু লাভ হয়েছে? ওই দেখো রুহি আবার ফুল এনে বারান্দায় ছিঁড়ে ফেলে রেখে গেছে। কাকু আর বাবা প্রতিদিন এক বস্তা করে ঘাস কাটে, আর গরুগুলোকে যেইভাবে মাঝে মাঝে আমরা খেতে দিয়ে দিই। এখন বিকেল হয়েছে, মানে সন্ধ্যের আগে গরুগুলোকে মাঠ থেকে এনে এই যে এইখানে বেঁধে দিয়েছে, এখানে ওরা খাবার টাবার খাবে, না হলে ঘরে নিয়ে গেলে কী হবে জানো, একবারে হিসুটুসি করে ঘরের অবস্থা খারাপ করে দেবে, বেডরুমের অবস্থা। তো তাই গরুকে প্রথমে এখানে রাখে, তারপর একদম যখন সন্ধ্যে হয়ে যায় তখন ঘরে তোলে। দেখো গেট বন্ধ করে দেই, বারবার এইটুকু জায়গা দিয়ে এত জায়গা থাকতে ভেতরে ঢুকবে। কেমন দুষ্টু, বাইরে পুরো অন্ধকার হয়ে যাচ্ছে, হয়নি এখনো, এগুলো উচ্ছে তুলে নিয়ে আসছে। আজকের ভ্লগটা এখানেই শেষ করব। তোমরা আমার চ্যানেলে গিয়ে আমার ভ্লগগুলো দেখো, পুরো দেখো শুরু থেকে শেষ অবধি, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ব্লগগুলো কেমন হচ্ছে কমেন্ট করে জানিও কিন্তু।